আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম অনেকগুলো ড্রেস কালেকশন দেখাতে। তো নতুন নতুন সব গলার ডিজাইন দেখতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর জামা কীভাবে বানাতে হবে সেটারও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কোন বয়সের জন্য কতটুকু কাটতে হবে, কত মাপ নিতে হবে বিস্তারিত। তো এখানে প্রথমে যে এই গলাটি দেখে দেখলেন, এটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে গলা বানিয়ে নিতে পারবেন। আর এই ড্রেসটি আমি বানিয়েছি মিষ্টি কালার, মিষ্টি গোলাপি কাপড় দিয়ে, লেস দিয়ে, সিম্পল একটা লেস দিয়ে আমি ডেকোরেশন করেছি, এখানে ফুল লাগিয়েছি। এরপরের এই ডিজাইনটি দেখুন, এই ডিজাইনটি তো আমি মিষ্টি গোলাপি কাপড় দিয়ে সেলাই করেছি, জামা তৈরি করেছি, এখানে সিম্পল করে লেস এবং ফুল দিয়ে ডেকোরেশন করেছি। তো আমি এটা এই জন্যই সিম্পল করে দিয়ে, যেহেতু আমি এগুলো পাইকারি সেল করি, আপনারা যদি খুচরা সেল করেন তাহলে আরও দাম অনুযায়ী আরও ভালোভাবে ডেকোরেশন করে নেবেন। এই গলাটি দেখুন খুবই সুন্দর, খুবই কিউট একটি গলা, এটিতেও আমি সিম্পল করে লেস এবং ফুল লাগিয়ে নিয়েছি। এই ডিজাইনটির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই যে বেগুনি আরেকটি গলা, এই গলাটিও কয়েকদিন আগেই আমি আপলোড করেছি, এই গলাটিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে আমি দেখুন এরকম একটি লেস লাগিয়েছি সাদা এবং ফুল দিয়ে ডেকোরেশন করেছি সাদা। এই কালারটি অরিজিনাল কালার আমি আনতে পারিনি, এটিও খুব সুন্দর একটি কালার। গলার কাপড় এবং কাপড় কালার কোনোটাই অরিজিনাল আসেনি। এখানে দেখুন এই গলাটি মাত্র 2-3 দিন আগে আমি আপলোড করেছি, এখানে খুব বেশি ম্যাচিং করিনি কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগছে। আর লেসটি দেখুন এরকম আমি লেস লাগিয়ে নিয়েছি, আপনারা লেস লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করে নেবেন, সেটা আপনার কাস্টমারের দাম অনুযায়ী বা চাহিদা অনুযায়ী। এরপর যে এই ডিজাইনটি, এটিও আমি কয়েকদিন আগেই আপলোড করেছি আমার চ্যানেলে, এই ডিজাইনটিও খুবই সুন্দর একটি ডিজাইন, একেবারেই নতুন ডিজাইন, এটিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই ড্রেসটিতেও আমি সিম্পল করে ডেকোরেশন করে দিয়েছি। এরপর যে গলাটি, এটি খুবই জনপ্রিয় একটি এই গলার ডিজাইন, যারা পাইকারি সেল করে তারা এই সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর এই গলাটি বেশি খুব বেশি ব্যবহার করে থাকে, খুব খুব বেশি। তো এই গলাটি তো আমি সিম্পল করে জামা বানিয়ে সিম্পল করে ডেকোরেশন করে দিয়েছি। এই ডিজাইনটি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও, এই যে একটি ডিজাইন দেখছেন এই ডিজাইনেরও ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্রত্যেকটা গলার ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। সুন্দর সুন্দর সব, যত সুন্দর সুন্দর এবং নতুন নতুন গলার ডিজাইনগুলো আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন, সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন, জামা তৈরি করে সেল করতে পারবেন আমার মতো। আমি ইউটিউব থেকেও ইনকাম করছি, আবার সেল করেও জামা সেল করছি, খুচরা কাজ করেও ইনকাম করছি, পাইকারি সেলও দিচ্ছি, খুচরা সেলও দিচ্ছি। এই যে একটু আগে যে ডিজাইনটি দেখলেন, এটিও আমার চ্যানেলে আপলোড করা আছে গলার ডিজাইন, এই ডিজাইনটি আপনারা করে নিতে পারবেন আমার চ্যানেল থেকে ভিডিও দেখে। দেখুন কত সুন্দর সুন্দর, কত কিউট কিউট সব ড্রেস এখানে। এই গলাটিও সিম্পল একটি গলা, তবে সুন্দর, খুবই সুন্দর। এখানেও আমি লেস করেছি হাতে কুশি কাটা দিয়ে এবং ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা আরেকটা ডিজাইন, এই ডিজাইনটিও আমার চ্যানেলের ভিডিও টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এখানে আমি হলুদ এবং সাদার কম্বিনেশনে এই ড্রেসটি তৈরি করেছি, লেস লাগিয়েছি এবং ফুল লাগিয়েছি। এই যে এই গলাটি, এরকম কয়েকটি গলাই হয়েছে আমার এইতে। দেখুন এটা আরেকটা ডিজাইন, এটিও খুব সুন্দর একটি ডিজাইন, আমি সাদা এবং মিষ্টি গোলাপের মধ্যে করেছি। এটাও একই ডিজাইন বাট কালার চেঞ্জ করে করেছি, এখানে হলুদ এবং সাদা। এটা আমি নেভি ব্লু এবং গোলাপির মধ্যে কাজটি করেছি। সবগুলো ড্রেসে আমি লেস লাগিয়েছি। এটা দেখুন হলুদ এবং সবুজ, এই ড্রেসটা এত সুন্দর, হলুদ এবং সবুজের মধ্যে এই ড্রেসটি কম্বিনেশনটা এত সুন্দর, মানায় বাচ্চাদেরকে। এখানে দেখুন এই ড্রেসটিও আমি সিম্পল করে ডেকোরেশন করে নিয়েছি।
এই যে এই যে গলার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কালারে তফাত আছে, বাট আমার চ্যানেলে সবগুলো সবগুলো গলার ভিডিও টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে এছাড়াও দুই তিনটি জামার কিভাবে তৈরি করতে হবে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। হাতা ছাড়াও কিভাবে তৈরি করতে পারবেন সেটারও ভিডিও আছে। হাতা লাগিয়ে কিভাবে ড্রেস তৈরি করবেন বাচ্চাদের সেই ভিডিও দেওয়া আছে। এই ড্রেসটা দেখুন, এটা মেজেন্টা কালার, কাপড়টা এত সুন্দর একটা কাপড়। এটা আরেকটা ডিজাইন, এরপরে ডিজাইনটি দেখুন কেমন সুন্দর ফুটে আছে ম্যাজেন্টা কালারের সাথে সাদা দিয়ে কাজ করাতে। এটা আরেকটা গলার ডিজাইন, এটা একদমই নতুন একটা ডিজাইন সবুজ এবং হলুদের মধ্যে, এটা নেভি ব্লু এবং গোলাপের মধ্যে। সো ভিউয়ার্স, দেখিয়ে পেলাম অনেকগুলো ড্রেস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।